হেমাঙ্গিনী দেবী শুয়ে আছে ঘাসের উপর হরিহরণ অনেকক্ষণ ডাকাডাকি করে শেষ অবধি হাল ছেড়ে দিয়েছে সে বসে আছে হেমাঙ্গিনী দেবীর পাশে ঘাসে সামনেই চরে তাদের ছোট কুড়ে ঘরখানা মাথার উপর বিস্তৃত রাতের আকাশ আকাশে অনন্ত নক্ষত্র রাজি জেগে রয়েছে সে অনন্ত নক্ষত্র রাজির নিচে স্তব্ধ হয়ে শুয়ে আছে হেমাঙ্গিনী দেবী সে কোনো শব্দ করছে না এই অন্ধকারে হরিহরণ বুঝতেও পারছে না হেমাঙ্গিনী দেবী ঘুমিয়ে আছে না জেগে আছে গত ধরেই এই একই অবস্থা যখন ক্লান্ত হয়ে যায় তখন যেখানে সেখানে লুটিয়ে পড়ে সেখান থেকে তাকে তোলা জগতের সবচেয়ে কঠিনতম কাজ জীবন জুড়েই ভয়ঙ্কর সব ঝড় জলোচ্ছ্বাস সঙ্গী করে বেড়ে ওঠা মানুষ হেমাঙ্গিনী দেবী কিন্তু এই পর্যায়ে এসে সে যেন ক্লান্ত হয়ে পড়েছে বিভুইকে দেখার জন্য প্রতিটি মুহূর্ত বুভুক্ষু হয়েছিল সে বহুদিন রাত্রির বহু শঙ্কার বাধা পেরিয়ে অবশেষে বিভুইয়ের সামনে চোখ মেলে চাইবার যে মুহূর্তের অপেক্ষা এসেছিল সেই মুহূর্তটি তাকে দিল প্রবল হতাশা শূন্যতা আর তীব্র আঘাত সেই থেকে হেমাঙ্গিনী দেবী উন্মাদিনী প্রায় তার সেই একই জপমন্ত্র বিভুই কই আমার বিভুই হরিহরণের বিশ্বাস বিভুইকে দেবেন্দ্র নারায়ণে নিয়ে গেছেন এটিই সবচেয়ে সহজ এবং যুক্তিযুক্ত ভাবনা এতে দুশ্চিন্তারও কিছু নেই কিন্তু হরিহরণ এবং হেমাঙ্গিনী দেবী দুজনকেই ভাবিয়ে তুলেছে বারোহাটির জঙ্গলে বিনাবালার পাঠানো সেই অচেনা আততায়ের উপস্থিতি যারা হেমাঙ্গিনী দেবীকে খুঁজতে এসেছিল এমন যদি হয় যে তারা হেমাঙ্গিনী দেবীকে খুঁজতে গিয়ে বিভুইকে পেয়ে গেল তারপর নিয়ে গেল বিনাবালার কাছে বিনাবালা তখন কি করবেন এই গভীর জঙ্গলে মুখ ভর্তি গুটি মতন ধুরন্ধর নারীর বুঝতে কি আর বাকি রইবে এই ছেলে কে বিভুইকে জিজ্ঞেস করলে সে নিশ্চয়ই সহজভাবেই সবকিছু বলেও দেবে তখন তখন কি হবে এই ভাবনা হেমাঙ্গিনী দেবীর জগৎ সংসার সকলে ওলট পালট হয়ে যাচ্ছে তার ওই একই কথা বিভুই কোথায় বিভুই হরিহরণ কি করবে বুঝে উঠতে পারছে না হয়তো বারোহাটির বাগান বাড়িতে গিয়ে বিভুইর খোঁজ নেওয়া যায় কিন্তু হরিহরণ জানে সে চাইলেই সেখানে গিয়ে বিভূয়ের খোঁজ পাবে না খোঁজ নিতেও পারবে না কারণ দেবেন্দ্র নারায়ণ যদি বিভুইকে নিয়ে গিয়েই থাকেন তবে তিনি বিভুইকে কখনোই কারো সামনে আনবেন না বিভুইকে তিনি লুকিয়ে রাখবেন লোকচক্ষুর অন্তরালে তাছাড়া এই বজ্রাডুবির চরে হেমাঙ্গিনী দেবীকে নিয়ে আর কতদিন থাকবে হরিহরণ হেমাঙ্গিনী দেবীকে লোকালয়ে বা অন্য কোথাও খুঁজে না পেয়ে যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে এখানেও তখন খুব সহজেই ধরা পড়ে যাবে তারা কিন্তু এছাড়া আর উপায় কি হেমাঙ্গিনী দেবীর যাওয়ার তো আর কোনো জায়গাও নেই হেমাঙ্গিনী দেবী যদি আবার রায়পুরে তার বাড়িতে ফিরে যায় তবে সে খবর বিনাবালার কাছে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র হরিহরণের মাথায় এলোমেলো লাগছে সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না তবে একটি বিষয় পরিষ্কার সেটি হচ্ছে বিভূয়ের কি হয়েছে তা জানতে হলে তাকে অপেক্ষাই করতে হবে আপাতত অপেক্ষা ছাড়া আর কোনো উপায় হরিহরণের জানা নেই সেই রাতে হরিহরণ হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিল সে আর এভাবে বজ্রাডুবির চরে থাকবে না বিভূয়ের খবর পেতে হলেও তাদের লোকালয়ে ফিরে যাওয়া উচিত তাছাড়া এখানে এভাবে আর কতদিন সেক্ষেত্রে ফিরে যাওয়ার সবচেয়ে সহজ জায়গা হতে পারে বারোহাটিতে তার নিজের বাড়ি কারণ যারা হেমাঙ্গিনী দেবীকে খুঁজতে এসেছিল তারা বারোহাটির প্রতিটি বাড়িতেই তল্লাশি চালিয়েছে হরিহরণ এর মাঝে একদিন তার বাড়িতে গিয়েছিল গিয়ে দেখে তার ঘরের দরজা ভাঙা ছোট্ট ঘরের ভেতর জিনিসপত্র সব ছড়ানো ছিটানো কিন্তু মালামাল কিছু খোয়া যায়নি তার মানে তারা তার বাড়িতেও খুঁজতে এসেছিল কিন্তু সে যেহেতু এমনিতেই নিয়মিত বাড়িতে থাকে না সুতরাং তার অনুপস্থিতি নিয়ে কারোরই আর ভাবনা থাকার কথাও না হরিহরণ অনেক ভেবে শেষে সিদ্ধান্ত নিল হেমাঙ্গিনী দেবীকে নিয়ে সে বারোহাটিতে তার নির্জন বাড়িতেই ফিরবে তারপর যা হবার হবে হরিহরণ আর হেমাঙ্গিনী দেবী বারোহাটিতে ফিরল তার দুদিন পর হেমাঙ্গিনী দেবীকে নিয়ে আসতে খুব বেশি বিড়ম্বনা পোহাতে হয়নি হেমাঙ্গিনী দেবী নিজেও চাইছিল বজরাডুবির চরে ওভাবে বন্দি হয়ে না থেকে কিছু একটা করতে বারোহাটিতে ফিরে আসা অন্তত সেই কিছু একটা করাই দিন কয়েক যেতেই হেমাঙ্গিনী দেবী খানিকটা স্বাভাবিক হয়েছে সেদিন রাতের আহার শেষে হরিহরণ হেমাঙ্গিনী দেবীকে বলল একটা প্রশ্ন মনের মধ্যে খুব খচখচ করছে বেশ কয়েকদিন ধরেই হেমাঙ্গিনী দেবী লণ্ঠনের মৃদু আলোয় বাসন কোষণ গুছিয়ে রাখছিল সে মুখ তুলে তাকিয়ে বলল কি হরিহরণ বলল বিষ্ণু নারায়ণ যখন তোকে জোর করে রায়পুর নিয়ে গেল তখন তোদের সাথে এক বয়স্কা দাসীও ছিল হেমাঙ্গিনী দেবী বলল হ্যাঁ কমলা দাসী কেন বলো তো সেদিন সে কথা তো তোমায় সব বলেছি বিনাওয়ালা সেই কমলা দাসীর কাছেই সকল জেনেছে হরিহরণ বলল কিন্তু একটা কথা কমলা দাসী এই সকল কথা বিনাবালাকেই বলতে গেল কেন তখনও কিন্তু বিষ্ণুনারায়ণ নারায়ণ বেঁচে রয়েছেন কমলা যদি বিষ্ণুনারায়ণের এত বিশ্বস্তই হয়ে থাকে তবে সে বিষ্ণু না হেমাঙ্গিনী দেবী বললো সে কথা তো ভেবে দেখিনি তবে কমলা দাসী বিষ্ণুনারায়ণের খুব সেবা যত্ন করতো সে প্রায় বছর কুড়ি ধরেই ও বাড়িতে রয়েছে হরিহরণ বলল বছর কুড়ি কেন তুই যা বললি তাদের তো তার বয়স কম হলেও পঞ্চাশ তাই এই বয়সের একজন দাসী হলে তার তো আরও আগে থেকেই বিষ্ণু সাথে থাকার কথা কেন দেখিসনি জমিদার বাড়ির সকল দাসীভৃত্তই প্রায় জন্ম থেকেই ও বাড়িতে রয়েছে তাদের সন্তান সন্ততি হলে তারাও বড় হয়ে ওই বাপ মায়ের কাজই করেছে এটা রীতি বলতে পারিস তা তুই কি করে জানলি যে কমলা দাসী বছর কুড়ি ধরেও বাড়িতে রয়েছে হেমাঙ্গিনী দেবী বললো সেই যে বিষ্ণুনারায়ণ যখন আমায় জোর করে রায়পুরে নিয়ে গেলেন আমি তখন সারাক্ষণ শুধু কাঁদতাম কিছুই খেতাম না আর মোরবার নানা উপায় খুঁজতাম তখন কমলাদাসী ছায়ার মতন আমার সাথে লেগে থাকত যাতে কোনো অঘটন ঘটাতে না পারি একদিন আমার এমন কান্না দেখে কমলাদাসী বলল জমিদারদের অমন একটু একটু দোষ থাকেই আমি বুদ্ধিমতী মেয়ে হলে কান্নাকাটি জোর জবরদস্তি না করে বিষ্ণু নারায়ণের কাছ থেকে নানা সুবিধা পয়সা করি নিতে পারি বিষ্ণু নারায়ণ নাকি লোক খারাপ না কমলা দাসী বিষ্ণু নারায়ণের অনেক গুণকীর্তন করলো করল বলল সে নিজে যে এখন ভালো আছে তা সকলই বিষ্ণু নারায়ণের দয়া কুড়ি বছর ধরে সে ও বাড়িতে আছে বিষ্ণু নারায়ণ তার দু দুটো মেয়ের বিয়ের সকল খরচ দিয়েছে তার বড় ছেলেকে পয়সা করি দিয়েছে তার স্বামী কাজ করতো কোনো এক জমিদার বাড়িতে সেখানে কি এক ছোটখাটো চুরি করে একবার ধরা খেয়েছিল সেবার তারা তাকে খুব মারল হয়তো মেরেই ফেলতো বিষ্ণুনারায়ণই অনেক বলে কুয়ে তাকে ছাড়ালো তারপর পয়সাপাতি দিয়ে সেখানেই ছোটখাটো এক ব্যবসাও ধরিয়ে দিয়েছিল কিন্তু বিষ্ণুনারায়ণের শর্ত ছিল একটাই কমলাদাসীর ছেলে মেয়ের স্বামী কেউ যেন বিষ্ণুপুর না আসে দেখা করতে চাইলে কমলাদাসীকে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসতে হবে হরিহরণ বললো এর আগে সে কই ছিল কিভাবে গঙ্গা মহলে এসেছে সে কথা জানিস না হেমাঙ্গিনী দেবী বললো সে সময় আমার এত কিছু জিজ্ঞেস করার অবস্থা ছিল হরি কাকা সে সময় আমি পারলে বাঁচি হরিহরণও তারপর বিড় বিড় করে অস্ফুটে বলতে লাগলো তারপরও তোর জিজ্ঞেস করা উচিত ছিল হেমাঙ্গিনী দেবী কোনো কথা বলল না সে এটো বাসন কোষন নিয়ে উঠে দাঁড়ালো হরিহরণ বললো ওগুলো নিয়ে আর এখন বাইরে যাওয়ার দরকার নেই ওখানে রেখে দে আমি ধুয়ে এনে রাখবো হেমাঙ্গিনী দেবী কিছু বলতে যাচ্ছিল হরিহরণ তার আগেই বলল কমলা দাসের স্বামী কোথায় কাজ করত কোন জমিদার বাড়িতে বলেছে কিছু হেমাঙ্গিনী এবার খানিক বিরক্ত গলায় বলল বললাম না অত কিছু খেয়াল করার অবস্থা তখন আমার নেই পুষ্টি টিকুটি বের করার সময় সে ছিল না হরিকাকা কাকা হরিহরণ তারপরও নিরস্ত হলো না সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল এমন তো নয় যে কমলা দাসী দীঘাগড় জমিদার বাড়ি থেকে এসেছে বিনা বিয়ের সময় তার বাবার বাড়ি থেকে সে বিনাবালার সাথে এসেছিল তুই তো জানিস বিনা বাবা দীঘাগড়ের জমিদার কি এমন কি হতে পারে না হেমাঙ্গিনী দেবীও এবার আগ্রহী হল তার গলার বিরক্তি উবে গেল সে আগ্রহী গলায় বললো তোমার কিন্তু ভারী বুদ্ধি হরি কাকা আমার এখন মনে হচ্ছে কমলা কমলাদাসী যেন দীঘাগড়ের কথা বলেছিল ঠিক খেয়াল নেই তবে এখন মনে হচ্ছে সে বলেছিল যে দীঘাগড়ের জমিদার খুব নিষ্ঠুর ওইটুকু চুরির জন্য তার স্বামীকে প্রায় মেরে ফেলতে বসেছিল স্পষ্ট নামটা মনে নেই তবে তুমি বলছো বলেই কি না জানি না এখন মনে হচ্ছে দীঘাগড়ের কথাই বলেছিল হরিহরণ বলল হুম এমনও হতে পারে বিনাওয়ালা নতুন বউ হিসেবে আসার সময়ে তার বাবা মা যে কজন দাসী তার সাথে দিয়েছিল তার মধ্যে কমলা দাসী একজন কমলা দাসী হয়তো বিনাবালারও খুব বিশ্বস্ত ছিল কয়েক বছর যেতেই বিনাবালা যখন দেখল যে তার স্বামী নারায়ণ আসলে বিষ্ণুপুরের জমিদার হতে পারছে না তখন থেকেই সে হয়তো ষড়যন্ত্র করতে শুরু করেছিল হয়তো সেই ষড়যন্ত্রের একটা অংশ ছিল কমলা দাসীকে সাথে সেঁটে দেয়া যাতে বিষ্ণু খুব বিশ্বস্ত কাছের একজন হয়ে উঠতে পারে আর তার খবরাখবরও খবরও বিনাবালাকে পৌঁছে দিতে পারে হেমাঙ্গিনী দেবী হাঁ করে হরিহরণের দিকে তাকিয়ে রইল সে জানে না এই অনুমানটা কতটা সত্যি কিন্তু শুনে মনে হচ্ছে ভুল হবার কোনো কারণ নেই সকলেই মিলে যাচ্ছে হরিহরণের বুদ্ধিমত্তায় সে রীতিমতো চমকিত অনেকক্ষণ কেউ কোনো কথা বললো না তারপর হেমাঙ্গিনী দেবী বলল কিন্তু ধরো কমলাদাসী বিনাবালার বাবার বাড়ি থেকে আসলেই কি তাতে কি কিছু বদলাবে হরিহরণ বললো না বদলাবে না কিন্তু কমলাদাসী দাসী বিষ্ণুনারায়ণের সকল কথাই জানত আরও কি কি জানতো কে জানে তুই সেদিন যখন বললি যে কমলা কমলাদাসীকে তুই বিনাবালার সাথে প্রতিবারই রায়পুরে গায়ত্রীর শ্বশুরবাড়িতে দেখেছিস তখনই আমার কেমন সন্দেহ হচ্ছিল মিল ছিল না বিষ্ণু নারায়ণ কিন্তু তখনও জীবিত তাহলে তার অমন বিশ্বস্ত এক দাসী যে বিষ্ণু নারায়ণের সকল গোপন খবর রাখে সে কেন বিনা বালার কাছে সব বলবে হেমাঙ্গিনী দেবী বলল কি জানি জানি না হরি কাকা আমি দিন দিন কেমন নির্বোধের মতন হয়ে যাচ্ছি এই সব কিছুই আমার মাথায় ঢোকে না নিজেকে আজকাল আরো অনর্থক লাগে হরিহরণ এই বিষয়ে কিছু বলল না চুপ করে দাঁড়িয়ে রইল লণ্ঠনের আলোয় তাদের দুজনের দীর্ঘ ছায়া পড়েছে ঘরের দেয়ালে মৃদু বাতাসে লণ্ঠন কাঁপছে কাঁপছে ছায়া দুটো যেন তাদের নিয়তির মতোই রহস্যময় অদ্ভুত এক দৃশ্য কিন্তু সেই দৃশ্য দুজনের কেউই খেয়াল করল না তারা যেন তখন ডুবে রয়েছে অন্য কোনো জগতে হরিহরণ হঠাৎ সেই অন্য কোনো জগৎ থেকে ফিরে এলো সে হেমাঙ্গিনী দেবীর দিকে তাকিয়ে বলল বহুদিন গঙ্গা মহলে যাওয়া হয় না ভাবছি শীঘ্রই একবার গঙ্গা মহল যাব হেমাঙ্গিনী দেবী কোনো কথা বলল না তার মনে হচ্ছে তার চারপাশে কি ঘটছে তার কিছুই সে ঠিকঠাক ধরতে পারছে না কখন কি বলবে তাও যেন ঠিকমতো ধরতে পারছে না তার চেয়ে হরিহরণ যা ভালো মনে করে তাই করুক কিন্তু হরিহরণ গঙ্গা মহলে কেন যাবে বিভুই কি তবে গঙ্গা গঙ্গামহলে আছে কিন্তু বিভুই গঙ্গা মহলে থাকলে তো বিপদ হেমাঙ্গিনী দেবী হরিহরণের হাত খামচে ধরে বলল। তুমি কি বিভুয়ের জন্য গঙ্গা মহলে যাচ্ছ সে কি তবে গঙ্গা মহলে হরিহরণ বলল না 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 কেন জানি গঙ্গা মহল আমায় খুব টানছে কেন যাচ্ছে তাও জানি না তবে যেতে খুব ছটফট করছে ভেতরে আর আমার ধারণা বিভুই গঙ্গা মহলে নেই সে রয়েছে দেবেন্দ্রনারায়ণের কাছেই না হলে এতদিনে বিভূয়ের সন্ধান পেতে দেবেন্দ্রনারায়ণ কিছু না কিছু করতেনি আর তা সহজেই চোখে পড়তো আমি হয়তো গঙ্গামহল যাব দেখতে এত বছরে গঙ্গা মহলের কি বদলালো হেমাঙ্গিনী দেবী হরিহরণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আজকাল সে এই মানুষটিকেও যেন চিনতে পারে না হরিহরণকে কত নির্বোধ একটা মানুষই না সে ভেবেছে এতদিন তার নিজেকে আজকাল ভারী অপরাধী মনে হয় মনে হয় সে হরিহরণের বাইরের আদলটাই কেবল দেখেছিল তার বুকের ভেতরে এমন গভীর ভাবনার জগৎ লুকিয়ে রয়েছে তা সে কখনোই ভাবেনি পরদিন হরিহরণ নানান কাজকর্ম করলো হেমাঙ্গিনী দেবীকে একা রেখে যাওয়ার নানান যোগাড়যন্ত্র কিছু গুছিয়ে উঠতে প্রায় বিকেল বিকেলেই গঙ্গা গঙ্গামহলের উদ্দেশ্যে যাত্রা করলো হরিহরণ হাঁটা পথের যাত্রা সে বহুদিন বাদে গঙ্গা মহলে যাচ্ছে কিন্তু সে নিজেও জানে না সে কেন যাচ্ছে এই যাত্রার যেন কোনো উদ্দেশ্য নেই আবার হয়তো আছেও হরিহরণ আন হেঁটে চলেছে সুদীর্ঘ পথ বিকেল গড়িয়ে সন্ধ্যা অন্ধকারও হয়ে এসেছে চারপাশ সেই অন্ধকারে হরিহরণ হেঁটে যাচ্ছে এক বিভৎস সত্যের মুখোমুখি হতে ঠিক সেই মুহূর্তেই ঠিক সন্ধ্যার সেই গাঢ় অন্ধকারেই কিছুক্ষণ আগেই বারোহাটির বাগানবাড়ির অভ্যন্তরে তখন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন দেবেন্দ্রনারায়ণ আর রতনকান্তি দেবেন্দ্র নারায়ণ রতনকান্তির কাছ থেকে গঙ্গা মহলের পরিস্থিতি শুনছিলেন রতনকান্তি শেষ অবধি সাবধান না করলে হয়তো দেবেন্দ্রনারায়ণও আজ রাতেই পৌঁছে যেতেন গঙ্গামহলে হয়তো হরিহরণের সঙ্গে সঙ্গে সেই বিভৎস ঘটনার মুখোমুখি হতেন দেবেন্দ্রনারায়ণও হরিহরণ এক মনে হেঁটে চলেছে যেন এই অন্ধকার জগতের কোথাও কোনো আগ্রহ নেই তার সে যেন ডুবে রয়েছে তার মনের গভীর অন্দরমহলে সেখানে কি চলছে তাও যেন সে জানে না রাত ক্রমশই গভীর হচ্ছে গভীর অন্ধকারের রাত সেই গভীর অন্ধকারের রাতে কি হচ্ছে গঙ্গামহলে ঠক ঠক করে বার কয়েক শব্দ হলো নিচতলার মূল দরজায় রেনুকার শরীর খুব খারাপ কয়েকদিন পর আজ রাতে তার ঘুম হচ্ছে তার সাথেই রয়েছে সর্বজয়া সর্বজয়াও গত করাত ধরে ঘুমাতে পারছে না জেগে থাকতে হচ্ছে মায়ের সাথেই দাসী অতসিওয়ালার ভীষণ জ্বর সে তার ঘরে জ্বরে বেহুশ হয়ে রয়েছে খগেন শুয়েছিল নিচতলার দরজার পাশের ছোট্ট ঘরখানাতে ঠক ঠক শব্দ হতেই সে জেগে উঠল কান খাড়া করে শুনল তারপর আবার ঘুমিয়ে পড়ল আবার শব্দ হলো আবার খগেন এবার উঠে বসল তারপর দরজার সামনে এসে দাঁড়ালো কে গো শিবু নাকি রে তা ভোর কি হয়ে এলো খগেন ঘুম চোখে বুঝতে পারছে না এখন কত রাত নাকি ভোর হয়ে গেছে সে ঘুম ঘুম চোখে দরজার সামনেই দাঁড়িয়ে রইলো আবার ঠক ঠকঠক শব্দ হলো দরজায় খগেন এবার ভারী বিরক্ত হলো সে কঠিন গলায় বলল তা শিবু দুধটুকু না হয় ভোরবেলা আমায় লুকিয়ে লুকিয়ে তোকে দিতেই বলেছিলাম আমার ঘাট হয়েছে আর বলবো না ভুল হয়েছে এই কান মলছি। তা ভোরবেলা আর ভোর রাত দুটো কি এক হলো নাকি রে ঘুমালামি তো এই কিছু আগে এর মধ্যেই ভোর হয়ে গেল আ কথা বলছিস না কেন মুখে কি ঠুলি পড়েছিস নাকি দরজার ওপাশ থেকে কেউ জবাব দিল না বার কয়েক ঠক ঠক বার কয়েক ঠক ঠক শব্দ করলো কেবল এবার জানালার উপরে খড়খড়ির ভেতর দিয়ে বাইরে তাকালো খগেন বাইরে এখনো গভীর অন্ধকার খগেন এবার চেঁচিয়ে বলল এই মাঝরাত্রিরেও আমার সাথে তামাশা করছিস হ্যাঁ তোর তামাশা আমি ছুটাচ্ছি বদের সে ঘরের এখানে সেখানে লাঠি জাতীয় কিছু খুঁজছিল তার ধারণা এই কাজ করছে শিবু শিবু জমিদার বাড়ির অল্প বয়সী গোয়ালা খগেনের সাথে ভারী মাখামাখি সম্পর্ক তার শিবু ঠারে ঠুরে খগেন পোয়াখানেক দুধ দুখানা পেল্লায় রসমালাই দিয়ে যায় আবার মাঝে মাঝে এমন করে নানান যন্ত্রণাও দেয় আর একদিন এমন মাঝরাতে এসে তাকে ঘুম থেকে তুলে বলেছিল ভোর হতে কত দেরি বলো দেখিনি খগেন বুড়ো বলতে পারলে আস্ত দুখানা দুধে ডোবানো মাল পোয়া পাবে বলে দিলাম মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে কেউ যদি জিজ্ঞেস করে ভোর হতে কত দেরি তখন কেমন লাগে কিন্তু শিবুর এমন অত্যাচার খগেন শয়ে যায় পেটে পড়লে পিঠে সইতে হয় সে কথা খগেন জানে কিন্তু আস্তার মেজাজ বড় খিটখিটে হয়ে আছে গত দুরাত প্রায় ঘুমাতেই পারেনি সে অসুস্থ রেণুকার কখনো যদি জরুরি কিছু লেগে যায় তাই নিস্তলার এই সিঁড়ির ধারের ঘরখানাতে খগেনকে সারারাত সারা রাত জেগে থাকতে হয় আজ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে বাইরের ঠকঠক শুনে তাই ভারী রাগ লাগতে শুরু করেছে আবারও শব্দ হলো ঠক ঠক খগেন কিছু বলতে যাবে এই মুহূর্তে ওপর থেকে সর্বজয়ার ঘুম জড়ানো গলা শোনা গেল মায়ের পাশে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিল সে সর্বজয়া বলল নিচে কি হয়েছে খগেন খুঁড়ো কে চেঁচা এমন গলা ছেড়ে খগেন সর্বজয়ার কথার জবাব দিল না সে হাতের কাছে একখানা সরু কাঠের মতন পেল সেখানা বাগিয়ে ধরে হেড়ে গলায় বলল দাঁড়া শিবুর বাচ্চা আজ তোর ঠকঠকানি আমি বের করব। দাঁড়া দরজা খুলছি তারপর দেখব তোর শরীরে কত তেল জমেছে দৌড়াবি না বলে দিচ্ছি একদম নড়বি না এই রাত বিরাতে খগেনের এমন হেড়ে গলার শব্দে সর্বজয়া চূড়ান্ত বিরক্ত হয়েছে সে ঘুম ঘুম চোখেই উঠে সিঁড়ির কাছে এলো তারপর এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল এই এত রাতে তোমার কি হয়েছে খগেন খুঁড়ো মা কেবল খানিক ঘুমালো তোমার চেঁচামেচিতে মেচিতে তো মার ঘুম সর্বজয় কথা শেষ করতে পারল না খগেনের দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গেই খগেন ছিটকে পড়লো ঘরের মেঝেতে প্রচণ্ড শক্তিতে কেউ আঘাত করেছে তার মাথায় মেঝেতে পড়ে আর কোনো শব্দ করলো না খগেন নড়ল না নিঃশার পড়ে রইল মেঝেতে সম্ভবত অচেতন হয়ে পড়ে আছে সে খগেনের হাতের লণ্ঠনখানাও ছিটকে পড়েছে দূরে সেই লণ্ঠনের আলোয় সর্বজয়া দেখল দশাশই শরীরের এক ভীম মূর্তি ঘরে ঢুকেছে প্রকাণ্ড দেহী মানুষটার মুখ কালো কাপড়ে ঢাকা সর্বজয়া প্রচন্ড হয়ে দাঁড়িয়ে রইল কি করবে ভেবে পাচ্ছিল না সে গঙ্গামহলের চারপাশ জুড়ে উঁচু পাঁচিল সিংহ দরজায় দ্বার রক্ষী হিসেবে কেউ কেউ থাকেই কিন্তু এত রাতে কে এভাবে এখানে আসবে তার ভাবনা শেষ হতে পারল না হঠাৎ ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল ঘর লোকটা লণ্ঠন নিভিয়ে ফেলেছে তবে নেভানোর আগে মাছ সিঁড়িতে দাঁড়ানো সর্বজয়াকে দেখেছে সে বিমূঢ় সর্বজয়া স্থির দাঁড়িয়েই রইল হতবিহবল হয়ে পড়েছে সে কি করবে ভেবে পাচ্ছে না দশাশই শরীরের লোকটা সেই অন্ধকারে যেন এক লাফে সিঁড়ির মাঝামাঝি চলে এলো তারপর এক হাতে সর্বজয়ার মুখ চেপে ধরে অন্য হাতে তাকে পাঁজা কোলা করে নিয়ে এলো সিঁড়িবে মেঝেতে পড়ে থাকা অচেতন খগেনের পাশ কাটিয়ে গিয়ে সর্বজয়াকে চেপে ধরল দেয়ালের সাথে তারপর সর্বজয়ার মাথা ঠুকে দিল দেয়ালে তীব্র যন্ত্রণায় কুকড়ে গেল সর্বজয়ার সারা শরীর তার দম যেন আটকে আসছে লোকটার থেকে ভক ভক করে অসহ্য গন্ধ আসছে লোকটা তার ডান হাতের বিশাল থাবার ভেতর সর্বজয়ার মুখ চেপে ধরে আছে সর্বজয়া কিছুই করতে পারছে না তার মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে তার শরীর নেতিয়ে পড়ছে লোকটা এবার তার মুখ ঢেকে রাখা কালো কাপড়খানা খুলে সর্বজয়ার মুখের ভিতর ঠেসে ঢুকিয়ে দিল কিন্তু গাঢ় অন্ধকারে সর্বজয়া তার মুখ দেখতে পেল না লোকটা সর্বজয়ার মুখ আর হাত বেঁধে ফেললো তারপর সেই অন্ধকারে আঘাতের পর আঘাত করতে থাকলো তাকে সর্বজয়া লুটিয়ে পড়লো মেঝেতে লোকটার শরীরে যেন অসুরের শক্তি কেই ভয়ঙ্কর হিংস্র মানুষটি তাকে এভাবে মারছেই বা কেন সর্বজয়া প্রচণ্ড ব্যথায় কুকড়ে যেতে যেতে ক্ষণিকের জন্য ভাবল ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন দেখছে না তো যন্ত্রণায় ক্লান্তিতে মেঝেতে লুটিয়ে পড়া সর্বজয়ার মনে হলো লোকটা কি তাকে মেরে ফেলবে কিন্তু কেন কে সে লোকটা অন্ধকারেই সর্বজয়ার পেটে সজোরে লাথি বসালো সর্বজয়ার অবরুদ্ধ মুখ থেকে শুধু কোত করে একটা শব্দ বেরোলো তার পুরো শরীর যেন নিথর হয়ে এলো মাথার ভেতরের চিন্তাগুলো সব এলোমেলো হয়ে আসছে তার নিথর নিস্তব্ধ সর্বজয়া পড়ে রইল মেঝেতে লোকটা অন্ধকারে হেঁটে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল সর্বজয়া ভাবল লোকটা তাহলে তাকে মারবে না সে তাহলে বেঁচে গেল সেই গভীর অন্ধকারে সর্বজয়ের চোখ জোড়া জল করে জ্বলতে থাকলো যেন তার শরীরে শক্তি নেই কিন্তু তারপরও প্রবল ক্রোধে তার শরীর কাঁপতে থাকল সেখানেই কতক্ষণ গেছে সর্বজয়া জানে না হয়তো কয়েক মুহূর্ত মাত্র ঘুট অন্ধকার ঘরে সর্বজয়া হঠাৎ আবিষ্কার করলো লোকটা আবার ফিরে এসেছে লোকটার গায়ের কুৎসিত গন্ধে চারপাশ বিষাক্ত হয়ে উঠেছে সর্বজয় আবার ভয় পেল তীব্র ভয় লোকটা কি তাকে আবার মারবে মেরেই ফেলবে কিন্তু লোকটা সর্বজয়াকে মারল না সর্বজয়ার শরীরটা মাটির সাথে চেপে ধরে তার উপর শুয়ে পড়ল সর্বজয়া টের পেল একখানা লোম সাত তার বুকের উপর চষে বেড়াচ্ছে আর একটি হাত নেমে যাচ্ছে তার শরীরের নিচে পোশাকের অভ্যন্তরে সেই হাত ভর্তি জগতের ভয়ঙ্করতম লালসা জঘন্যতম তাড়না সর্বজয়ার হঠাৎ খুব মরে যেতে ইচ্ছে হতে থাকলো খুব খানিক আগে যে মৃত্যুকে সে ভয় পাচ্ছিল এই মুহূর্তে এই জগতের কাছে ভগবানের কাছে সেই মৃত্যু ছাড়া আর কিছুই চায় না সে কিছু না খানিক আগে অন্ধকারেও তুমুল ক্রোধে জল জল করে জ্বলতে থাকা সর্বজয়ার চোখ দুটো হঠাৎ দপ করে নিভে গেল যেন সেই নিভে যাওয়া চোখ ভরে উঠল জলে জগতের সবচেয়ে বিশুদ্ধতম জলের স্রোতরা গলগলের নদী হয়ে নেমে আসতে থাকলো এক পাপ ও পঙ্কিলতার জগতে যে জগতের কেউ জানল না কেউ শুনলো না সর্বজয়ের বুকের ভেতর তখন জগতের সকল কান্নারা চিৎকার করে ডাকছে বাবা ও বাবা বাবা গো